নমস্কার, জিরবেশন থেকে আমি তনুশ্রী। আমার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। মা কালী অনেক রূপ, এক এক জায়গায় এক এক রকম অবতারে মা পূজিত হয়। সেরকমই মহিষখাগি একটি পুজো। এক তান্ত্রিকের হাতে দেবী মহিষখাগি পূজার সূচনা। স্বপ্নাদেশে রাজা তৈরি করেন মন্দির। পুজোর দিনে বিদেশ থেকে ছুটে আসে অসংখ্য ভক্ত। এই খবরটি নদিয়া জেলার। আমার ঘুরে ঘরে থাকতে ভালো লাগছে না, অতি তাড়াতাড়ি মন্দির তৈরি করে দে। রাজাকে স্বপ্ন আদেশ দেওয়ার পর এক ফোঁটাও বিলম্ব না করে মন্দির তৈরি করেন রাজা। এরপর থেকে 15 ফুট উচ্চতার হাড়ি কাঠে 108টি মহিষ বলি দিয়ে শুরু হয় জাগ্রত দেবী মহিষখাগির বিশেষ পূজা অর্চনা। নদিয়া শান্তিপুর শহরে প্রায় 350 বছরের প্রাচীন মহিষখাগি কালীমাতার পুজোর ইতিহাস অনন্য। শোনা যায়, এই স্থানে এক তান্ত্রিকের হাতে পুজোর সূচনা হয়েছিল। পরবর্তীতে চ্যাটার্জি বংশের কাঁধে পুজোর দায়িত্বভার পড়ে। দেবীর মন্দির না থাকে, স্বপ্নাদেশের মন্দির নির্মাণ করেন স্বয়ং নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র। বর্তমানে স্থানীয় বারোয়ারির তত্ত্বাবধানে হয়ে আসছে এই জাগ্রত কালীমায়ের পুজো। প্রথম দিকে মন্দির ছিল একটি কুঁড়ে ঘরের আদলে। পুজোর আগে ছিল চ্যাটার্জি বংশের দায়িত্বে, পরে তারা গত হলে বারোয়ারির হাতে দিয়ে যান পুজোর দায়িত্বভার। আগের মন্দির বহু প্রাচীন হয়ে যাওয়ায় এখন মন্দিরটি নতুন করে নির্মাণ হয় এলাকাবাসীর সহযোগিতায়। শোনা যায়, বাঙালি বিয়ের রীতি অনুযায়ী পুজো করা হয় মহিষখাগি কালীমাকে। মাকে প্রথম পাটে তোলার সময় থাকে একাধিক নিয়ম রীতি। পাটে তোলার পর মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করে সেদিন ভোর রাতে হয় দেবী মঙ্গল। তারপর অমাবস্যা শুরু হলে বিয়ের রীতি মেনেই পুজো করা হয় দেবীকে। পরের দিন পালন করা হয় বার্ষিক বিয়ের রীতি। বার্ষিক বিয়ের রীতি অনুযায়ী পূজিত হন মা। পুজো সম্পন্ন হওয়ার পর কাঁধে করে নিয়ে যাওয়া হয় মাকে নিরঞ্জনের জন্য। পুজো উদ্যোক্তাদের কাছে জানা যায়, বহু বছর আগে এই পুজোর উৎসর্গ করা হতো মহিষকে, পরবর্তীতে পাঠা বলি। তবে অনেক বছর আগে একবার পূজার্চনা করতে দেরি হয়ে যাওয়ায় বলি উৎসর্গের সময় পেরিয়ে যায়। সেই দিন থেকে মহিষখাগি কালীমায়ের পুজোতে কোনো রকম বলি উৎসর্গ করা হয় না। সেই থেকে বন্ধ হয়ে যায় মহিষখাগি মাতার পুজোর বলি প্রথা। তবে নিরঞ্জনের আগে মাতা মহিষখাগিকে দেওয়া হয় পান্তা ভাত, খয়রা মাছ এবং রুই মাছের ভোগ। যদিও এই পুজোকে কেন্দ্র করে সারা শান্তিপুরবাসী মেতে ওঠেন দীপাবলির আনন্দে। দেবী নিরঞ্জনের ক্ষেত্র রয়েছে দেবী ও ভক্তদের মেলবন্ধন। ভক্তদের কাঁধে করে নিরঞ্জন যাত্রায় নিয়ে যাওয়া হয় দেবী মহিষখাগিকে। মনের ভক্তি ও মায়ের আবার আগমনের আহ্বান জানিয়ে চিৎকার করতে থাকে হাজার হাজার ভক্তবৃন্দ, আর রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে অপেক্ষাকৃত ভক্তরা। সত্যি মায়ের কি অভাব রূপ, তাই না? আজকের খবর এই পর্যন্ত। আগামীকাল একটি বিশেষ খবর নিয়ে আমি আবার চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার।